রহিমপুর জঙ্গলে টুনি মুন্নি আর রেনু টুনটুনি নামে তিন অনাথ বোন বসবাস করত। তাদের বাবা মা বেঁচে না থাকাতে তিন বোন অনেক দুষ্টু স্বভাবের হয়ে ওঠে। বনের পাখিদের তারা ভীষণ রকমের অত্যাচার করত। এমনকি সুযোগ পেলে অন্যের জিনিস চুরি করতেও তাদের বিবেকে বাধত না। একদিন মুন্নি রেনু শোন শোন, আমি না কাল কাকুলির বাড়ির পাশে একটা বড় বড়াই গাছ দেখেছি, আর সেই বড়াই গাছে অনেক বড়াই ধরা ছিল। আমি ভাবছি ওই বড়াই গাছ থেকে বড়াই চুরি করে নিয়ে আসব। তোরা যাবি? যাবি আমার সাথে চুরি করতে? যাব না মানে? আমার তো বড়াই খেতে অনেক ভালো লাগে। চল এক্ষুনি বড়াই চুরি করার জন্য আমরা বেরিয়ে পড়ি। এ কথা বলে তিন বোন বড়াই চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা তিনজন যেতে যেতে পথের ধারে এক ছোট্ট কলা গাছের চারা দেখতে পায়। টুনি দেখ দেখ, একটা কলা গাছের চারা। এই কলা গাছের চারা দেখি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। শোন চল আমরা এই কলা গাছের চারাটা বাড়িতে নিয়ে যাই, আর এই চারা বাড়ির আঙিনায় পুঁতে দিব। যখন এই কলা গাছের চারা বড় কলা গাছে পরিণত হবে তখনই এই কলা গাছে কলা ধরবে, জানিস তোরা? মুন্নি তুই তো ঠিক কথাই বলেছিস, আর সেই কলা আমরা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। বেশ ভালো বুদ্ধি দিয়েছিস। আজ আর বড়াই চুরি করতে যাব না রে, চল চল তোরা কলা গাছ নিয়ে বাড়ি ফিরে যাই। এ কথা বলে তিন বোন কলার চারা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আর সেই কলার চারা তারা তিন বোন তাদের আঙিনায় রোপণ করে। তারপর তিন বোন মিলে প্রতিদিন কলা গাছের চারাটাকে যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর ছোট্ট কলা গাছের চারাটা একটা বড় কলা গাছে রূপান্তরিত হয়, আর সে কলা গাছে কলা ধরার জন্য মোচা বের হয়। এই মুন্নি রেনু কোথায় গেলি রে তোরা? তাড়াতাড়ি কলা গাছের কাছে আয়, দেখে যা আমাদের কলা গাছে মোচা ধরেছে। মুন্নি রেনু, টুনির ডাক শুনে মুন্নি আর রেনু টুনটুনি কলা গাছের কাছে আসে, আর কলা গাছের মোচা দেখে ভীষণ খুশি হয়। এই টুনি দিদি শোন না, অনেকদিন তো হলো আমরা মোচার তরকারি খাই না, চল না এই মোচাটা পেরে নিয়ে গিয়ে রান্না করে খাই আমরা। মুন্নি দিদি ঠিক বলেছি টুনি দিদি, কলা গাছে যেহেতু মোচা আছে আর আরো অনেক মোচা হবে, তাহলে আমরা সেই মোচা দিয়ে আজ তরকারি রান্না করে খাই। ঠিক আছে, তোরা এত করে যখন বলছিস এই মোচার তরকারি খাবি, তবে তাই হোক, দাঁড়া মোচাটি আমি পেরে নেই। এ কথা বলে টুনি কলা গাছ থেকে মোচাটা পেরে নেয়, আর তারা তিন বোন মিলে মোচা নিয়ে রান্নাঘরে চলে যায়। এরপর টুনি যে না মোচাটা বটি দিয়ে কাটে, অমনি তারা দেখে, এ কি দেখ মোচার মধ্যে কতগুলো হিরে! এ মা, এ তো দেখছি জাদুর মোচা! হায় হায়, এত হিরে! চুপ দিদি চুপ, এত জোরে জোরে হিরের কথা বলিস না, সবাই শুনে ফেলবে তো নাকি। দিদি রে আমরা তো এখন অনেক বড় লোক হয়ে যাব। হয়েছে, এখন সবাই চলো এই হিরেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেই, হিরে বিক্রি করে আমরা অনেক বড় লোক হব। আহ আমার কতদিনের শখ, আমি বড় লোক হব। রেনুর কথা শুনে টুনি আর মুন্নি হিরেগুলো থলিতে বেঁধে স্বর্ণকারের দোকানে নিয়ে যায়, আর সেই হিরে বিক্রি করে তারা অনেক টাকা পায়। এভাবে কলা গাছ থেকে প্রতিদিন একটা করে মোচা বের হতো, আর তিন বোন মিলে মোচা থেকে হিরেগুলো নিয়ে নিত। এভাবে তিন বোন বেশ বড় লোক হয়ে যায়, অনেক বড় বাড়ি বানায়, সোনাদানার মালিক হয়ে ওঠে। এভাবে বেশ চলছিল ওদের দিন। কিন্তু একদিন রেনু মনে মনে ভাবে, আচ্ছা প্রতিবার টুনি দিদি আর মুন্নি দিদি দুজনে কলার মোচা পারে, আর মোচার ভেতর থেকে সব হিরে তারাই বাজারে বিক্রি করতে নিয়ে যায়, যদি তারা সেখানেই অর্ধেক টাকা লুটে নেয় আমি তো কিছুই বুঝতে পারবো না। না এভাবে আর চলতে দেওয়া যায় না, আজকের মোচাটা আমিই পারবো, আর আমি হিরেগুলো বাজারে নিয়ে যাব। এ কথা বলে রেনু টুনটুনি মোচা পাড়ার জন্য কলা গাছের কাছে যায়, আর যেই না মোচা পাড়তে যাবে তখনই সেখানে মুন্নি আর টুনি চলে আসে। এ কি রেনু, তুই মোচা পাড়ছিস কেন?
মোজা তো আমি আর মুন্নি সব সময় পারি। আজ আমি মোজা পারবো, সব সময় তো তোরাই মোজা পারিস। আমি বুঝতে পেরেছি, তোরা মোজা পেরে অর্ধেক হিরে নিজেদের নামে নিয়ে নেস, আর আমাকে কিছুই দেস না। আমি যেন বেশি হিরে নিতে না পারি তাই তোরা আমাকে মোজা পারতে দিস না, তাই না? চুপ কর রেনু, তুই এসব কি বলছিস? তুই আমাদের চোর ভাবছিস? ছি 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 ছি, এত ছোট মন তোর, আমাদের সন্দেহ করিস তুই? হ্যাঁ, আমি তোদের সন্দেহ করি। তোরা আগে অন্যের জিনিস চুরি করতি, আর এখন এতগুলো হিরে দেখে তোদের নিশ্চয়ই লোভ হয়। আজ আমি ছাড়া এই মোজা কেউ পারবে না। অনেক হয়েছে রেনু, অনেক বড় বড় কথা বলে ফেলেছিস। এই মোজা পাড়ার ক্ষমতা একমাত্র আমার, আমি তোদের সবার বড় বোন হই। তুই বড় বোন হয়েছিস বলে কি উচিত কথা বলবো না? এই মোচা আমি পারবো। দাঁড়া, এই মোচা নিয়ে এত ঝামেলা, তাই না? এক্ষুনি এই কলা গাছ আমি কেটে ফেলবো, না থাকবে মোচা, না থাকবে কলা গাছ। এ কথা বলে মুন্নি কুড়াল নিয়ে যেই না কলা গাছ কেটে ফেলতে যায়, অমনি কলা গাছ কথা বলে ওঠে। তামো, তোমরা এভাবে ঝগড়া করো না, আর আমাকে কেটো না। আমাকে কাটলে তোমাদের ভাগ্য তোমরা নিয়ে যাতে ধ্বংস করবে। আমি জানি তোমরা অনেক দুষ্ট আর লোভী, কিন্তু তোমরা আমাকে জঙ্গল থেকে তুলে এনে বাড়িতে রোপণ করেছো এবং আমার যত্ন করেছো, তাই জন্য আমি আমার মোচার মাধ্যমে হিরে দিয়ে তোমাদের সাহায্য করেছি। আর তোমরা হিরের লোভে পড়ে ঝগড়া করছো। কলা গাছের এমন কথা শুনে তিন বোন ভীষণ রেগে যায় আর বলতে থাকে, কি, তুই আমাদের সামান্য হিরে দিস বলে আমাদের অপমান করছিস? আমরা লোভী? যা, তোর মোচার হিরে আমাদের আর দরকার নেই। আগে যা হিরে পেয়েছে সারা জীবন তাতেই চলবে, যত সব। এ কথা বলার সাথে সাথে মুন্নি কুড়াল দিয়ে কলা গাছে কোপ দেয় আর কলা গাছ কেটে পড়ে যায়। কলা গাছ কেটে পড়ে যাওয়ার সাথে সাথে কলা গাছ মারা যায় আর তিন বোনের বাড়ি সোনা দানা অদৃশ্য হয়ে যায়। তা দেখে তিন বোন হায় হায় করতে থাকে। ওরে রেনু মুন্নি রে, এ আমাদের কি সর্বনাশ হলো রে! আমাদের সব কিছু তো গায়েব হয়ে গেছে। আজ লোভ আর রাগের বশে তো সব হারিয়ে ফেললাম রে আমরা। দিদি, নিজের হাতে নিজের ভাগ্য শেষ করে দিলাম রে। কিন্তু দিদি দেখ, কলা গাছে আরো একটা মোচা ধরে আছে। সব তো শেষ হয়ে গেল, এই মোচাটা নিয়ে গিয়ে কেটে দেখি শেষ পর্যন্ত কোনো হিরে পাই কিনা এতে। আর তিন বোন মোচাটা কেটে দেখে, মোচাটা পচা আর দুর্গন্ধযুক্ত, আর সেই মোচার মধ্যে কোনো হিরে নেই। তা দেখে তিন বোন তাদের কপাল চাপকাতে থাকে আর লোভের জন্য অনুশোচনা করতে থাকে। এই যে মন্ত্রী বলছি, পেটে তো ছুঁচো নড়ছে, এ বেলায় কি ভোজ হবে না? হেসেলে কি রান্না বান্না চড়ানো হয়নি? যাও গিয়ে রাজ্যের রাঁধুনিদের বলে দাও আমি পিঠে খাবো। এক্ষুনি পিঠার বন্দোবস্ত করার আদেশ করো। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি গো দিদিরা, তোমাদের কি রান্না হলো? এদিকে রাজামশাই যে ক্ষুধার জ্বালায় উতলা হয়ে উঠেছে, আর রাজামশাই আজ পিঠে খেতে চেয়েছে। তোমরা তাড়াতাড়ি পিঠের বন্দোবস্ত করো। এই তো মন্ত্রী মশাই, এক্ষুনি করছি। এই রান্না প্রায় হয়ে এসেছে, এরপরই তবে পিঠার ব্যবস্থা করছি। নেনে জলদি হাত চালা, এদিকে রাজামশাই যে থালা পেতে বসে আছেন, আবার বলছে পিঠে খাবে। জানি না বাপু, রাজামশাই কখন কি পায় না। আরে বাবা, যেমন তেমন করে তো পিঠে বানালে হবে না, আমাদের রাজামশাইয়ের পিঠের ভোজ বলে কথা। তা যা বলছিস, আজ এমন পিঠে বানাবো না যে খাবে কি, গন্ধে তার অর্ধেক পেট ভরে যাবে রে। আজ পিঠে খাইয়ে ওই কৃপণ রাজার কাছে মোহর কষাবো। হয়েছে হয়েছে, লোহা সরবে তবু রাজা তার সম্পত্তির চুল পরিমাণও সরাবে না। শালিক দিদি, ওসব আশা না করে এবার কাজে মন দাও তো, কাজে মন দাও। ও মা, কি সুন্দর গন্ধ! গন্ধ যদি এত ভালো হয় তাহলে কীর্তিনা জানি কত ভালো হবে। না, আমার যে তো আসেছে না, গন্ধে একেবারে চারদিক মোমো করছে। Thank you.
আরে আরে এই টুনির মেয়েটা এখানে কেন ও এখানে কি করছে নিশ্চয়ই খাবারের গন্ধে এখানে এসেছে এই যা যা বলছি এখান থেকে আমি পিঠে খাবো আমি কি এমনি যাব আগে পিঠে খাবো তারপর যাব নইলে আমি এক পাও নড়ব না ওরে বাবা শখ কত তোর তোর তো শখ মন্দ নয় পিঠের গন্ধে কি তোর জিব লক লক করছে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি ওইটুকু পাখি সে আবার খেতে এসেছে পিঠা শোন তুই খেলে খাবার অনেকটাই কমে যাবে যা বিনা পরিশ্রমে ভালো খাবার তোকে দিব না এমন সুন্দর পিঠে পেলে কি করে যাব চলে রাজা মশাই দিন না দিন একটা পিঠে খেতে তবে রে তুই সাধারণ পাখি হয়ে খেতে এসেছিস রাজার খাবার প্রহরী এই প্রহরী ধর তোকে ওকে ধর দুষ্ট রাজা পাঁচি রাজা কৃপণ রাজা পিঠে আমি খাবো তোমার পিঠে না খেলেও দরকার হলে নিজে করে খাবো হ্যাঁ তেমন কিছু বললাম না তো বললাম পেটে খিল মেরে বসে থাক যা পারলে পাকা পেঁপে খা পিঠে পিঠে না করে যা পাকা পেঁপে খেলে তুমি খাও আমি তো পিঠেই খাবো মা মা বাগমামা কি বলছে দেখো না মা আমি কি আর পিঠে খেতে পারবো না মা আমার কি আর মন মানছে না রাজামশাই কতটা পিঠে আয়োজন করেছে একটা পিঠে আমার দিলে কি হতো শেষ হয়ে যেত মা টুনি এভাবে কাঁদছিস কেন কাঁদিস না মা আমার আমরা যে অনেক গরিব দুবেলা শুকনো রুটি আর ভাত খেতে যে পারি না রে আর তুই পিঠে খেতে চাইছিস কাঁদিস না মা কাঁদিস না মা তুমি সবচেয়ে মা আমাকে এসে বুঝছি রাখো মা আমার বাবা কেন রাজা হয়নি আর আপনার আমরা কেন এত খাবার খেতে পারি না আমার বাবা যদি রাজা হতো তবে আমি গ্রামে সবাই যে পাখিদের মজার মজার খাবার খেতে দিতাম তুমি আমাকে যতই বুঝাও বা এবার আমি পিঠে খেয়ে ছাড়বো বসে বসে কি এত ভাবছিস দেখি তো মনে হচ্ছে তুই বেলতলায় বসে নিউটনের পঞ্চম সূত্র আবিষ্কার করবি তা কি হয়েছে বল শুনি একই চুকি কান্না করে তো চোখের জলে পুরো বন ভেসে যাবে হাহা এত কান্না না করে এবার বল তো আমার কি হয়েছে না বলে কিভাবে বুঝি বল দেখি চিকের সাথে পিঠে চোটে যে মনটা হু হু করে কাঁদছে ও আচ্ছা বুঝতে পেরেছি পিঠে খাওয়ার জন্য পেটে ছুঁচো হামাগুড়ি খাচ্ছে আর মনটা হুসকুস করছে বুঝতে যখন পেরেছিস তখন চাঁদ করে বল না দেখি কি ব্যবস্থা করে আমি পিঠে খেতে পারবো কিছু একটা কর দেখি না তোমার মনের দুঃখের কথা শুনে আমারও যে মনটা কেমন কেমন করছে তবে পিঠেটা বানাবো কি করে পিঠে বানাতে যে আবার অনেক উপকরণ লাগে কি কি যোগাযোগ করতে হয় বলতে শুনে আমি পিঠে খেতে চাই ব্যাস পিঠে তৈরির জন্য ময়দা গুড় চিনি এলাচ তেজপাতা আরে অনেক কিছু লাগবে এগুলো এনে দিলেই আমি তোমাকে পিঠে বানিয়ে খাওয়াতে পারবো যত চাও খেতে পারবে কিন্তু এত জিনিস আমি কোথায় পাবো না যে করে হোক
আমি কিছু একটা করতেই হবে। হবে হবে, ইচ্ছে থাকলে উপায় হবে। আর সেই উপায়ে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে তবে তো গন্তব্যে পৌঁছতে পারবো। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ঘাসে একটা বুদ্ধি বের করেছি। যেমন শিকার তেমন খাবার। না, আজ মনে হচ্ছে দিনটা বেশ ভালোই যাবে। আর জেটুকি, আয় না আমার কাছে একটুখানি। মনটা আমার কেমন জানি খুশি খুশি লাগছে। থাকবে না, একারই তো কথা। কেন রে, কি হয়েছে? শুনতে চাও? শোনো তবে, দারুণ একটা কথা। কি মজা, কি মজা! আমি খাবো পিঠে ভাজা, কি মজা! কি বলছিস কি, এই সময় পিঠে? সেই কবে দিদার হাতে পিঠে খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি। হে গো বাঘমামা, তোমার ঘাটে কি ঢুকলো আমার কথা? সে না হয় বুঝলাম, তবে পিঠে কি তুই একা খাবি? সে কি তোর পেটে সইবে? বেশ তো, তার মানে তুমিও খেতে চাও পিঠে, তাই না? হ্যাঁ, পেলে তো একবার হালুম করে মেরে দিতাম। এত করে যখন বলছো, তখন এখন আবার তখন বলে ঢোকেল আর কি আছে? হ্যাঁ ভাগমামা, শোনো শোনো, তুমি যদি পিঠে খেতে চাও তবে ময়দা, চিনি, গুড়, ইলাচ, দুধ, তেজপাতা এগুলো নিয়ে এসো, তবে আমরা তোমাকে পিঠে খাওয়াতে পারবো। কিন্তু এত জিনিসপত্র আমি কোথায় পাবো? আর এগুলো একবারে কোথাও পাবো না। আরে মামা, এই টুকি যখন আছে পাশে, ভয় থাকবে না কারো মনে। মা, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো, সব হবে। তুমি ওই কিপ্তে পাশে রাজামশাইয়ের রাজ্যে যাও, আর রাজামশাইকে ভয় দেখিয়ে টুকি বানানো সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে এসো। রাজামশাই তোমার গর্জনে ভয় পেয়ে সব কিছু দিয়ে দিবে, আর তুমি সেটা নিয়ে ওই পারুলের বাসায় নিয়ে এসো। পারুল আমাদের পিঠে বানিয়ে খাওয়াবে। হলুম, ওই কিপ্টের যোগ্য রাজাকে আজ দেখাচ্ছি মজা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি মজা, কি মজা, পিঠে খেতে পারি মজা, কি মজা, কি মজা, খাবো আমি পিঠে ভাজা। কি ব্যাপার যোগ্য, আজকে বাগানটা ভারী সুন্দর লাগছে। বাগানের মালিককে বলো যে বাগানটা ভালো করে পরিচর্যা করতে। আহা কি আনন্দ আকাশে বাতাসে! মন্ত্রী জানো, এটা আমার স্বপ্নের বাগান। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে হাতি নাচছে, বাঘ নাচছে। হলুম হলুম, আজ আমি তোদের খেয়ে ফেলবো। হলুম চাচা, আপন প্রাণ বাঁচা, আগে নিজের প্রাণ বাঁচাই, পরেরা হয় রাজা মশাই। জীবন না বাঁচলে কিসের রাজত্ব আর কিসের মন্ত্রিত্ব? পালা পালা, বাঁচাও বাঁচাও! কবিতা বলতে গিয়ে ভুলে বাঘ বলে ফেলেছি, এখন তো দেখছি সত্যি সত্যি বাঘ চলে আসলো। বাঁচাও বাঁচাও! হলো ভয় পেও না, আজকে আমি তোমায় খেতে আসিনি। যখন থেকে পিঠের কথা শুনেছি, পেট যেন শুধু পিঠেই খেতে চাইছে। পিঠে খাওয়ার জন্য পেটটা কেমন ভুটুর ভাটুর ভুটুর ভাটুর করছে। তাই আমার চাই ময়দা, চিনি, গুড়, এলাচ, তেজপাতা, দুধ, এগুলো আমায় দিয়ে দিলেই আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, সব দেবো। মন্ত্রী মন্ত্রী! ওরে বাবা রে, এবার তো খেলো করেছে। যাই, আগে এখান থেকে কেটে পড়ি। এরপর তোতা মন্ত্রী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাঘ যজ্ঞরাজের কাছে পিঠে বানানোর সব জিনিসপত্র নিয়ে টুকির কাছে আসে। ঠিক যেভাবে ভাতে দিয়েছিলাম সেভাবে এনেছে তো? এই না হলে আমার বাঘ মামা, কিন্তু এবার আবার কিসের কিন্তু? আবার কোনো শর্ত আছে নাকি? না গো, তুমি শুধু সন্ধ্যাবেলা পিঠে খাওয়ার জন্য পালিয়ে বসে চলে এসো, কেমন? পিঠেটা তৈরি করতে সময় লাগবে তো, তাই তোমার পিঠে খাওয়ার জন্য শুধু শুধু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তা না হয় করলাম।
ভালো করে পিঠেটা বানাবি কিন্তু। আমি ঠিক সন্ধ্যাবেলা চলে আসব পারুলের বাসায়, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো তো এবার। যাও যাও, তোমার এমন পিঠা খাবো না যে চালে একেবারে পটপট করে ফেলাবি, আর তোমার খাবার পানি দিব না। খুব তাই না, তোমার বনের পাখিদের খাওয়ার ধান্দা? এবার আমি তোমার দেখাচ্ছি মজা। আর সন্ধ্যা এসো, ছোট্ট পুলিশের নাম ভুলে যাবে। এত কি পিঠাগুলো একটু খেয়ে দেখতো কেমন হয়েছে? টেস্ট করতে তো খুব মন চাইছে, তবে আগে বাঘমামা আসুক। বাঘমামার জন্য এই বানানো চাল পিঠেগুলোকে সাজিয়ে আসন পেতে রেখেছি, খাবে আর জল জল করে পালাবে। আমার পিঠে কোথায়? আরে ওই তো, ওই তো পিঠে, পিঠে তৈরি করে সাজিয়ে রেখেছে আমার জন্য। ও কি দারুণ দেখতে, কোনটা রেখে দিয়ে কোনটা খাবো? না না, খাওয়া বরং শুরু করে দেই। ওরে বাবা রে, ওরে বাবা রে, ঝাল ঝাল, ঝালে যে মরে গেলুম রে। ওরে এই টুকি ইচ্ছে করে আমাকে হেনস্থা করতে এই পিঠেতে ঝাল মিশিয়ে দিয়েছে। পানি পানি, ওরে বাবা রে, কেউ আমাকে খাবার পানি দাও রে, খাবার পানি দাও। খাবার পানিও পেল না। ঠিকই বলেছিস, একে বলে এক ঢিলে দুই পাখি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।